আমরা আমাদের মাননীয় অতিথিবর্গদেরকে বরণ করে নিলাম। আমাদের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছেন আজকের এই অনুষ্ঠানের মাননীয় অধ্যাপক তথা হাইলাকান্দি জেলা ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শ্রীযুক্ত বিশ্বজিৎ নাথ মহোদয়, এবং সঙ্গে রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি এবং আমাদের মাননীয় কর্ণধার শ্রী রতন দেবনাথ মহোদয়। আজকে লংতলায় কোম্পানি আয়োজিত ডিলার্স মিট, এই ডিলার্স মিটে মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত এই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তথা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শ্রী বিশ্বজিৎ নাথ মহোদয়, এবং আমার সামনে বিভিন্ন এলাকা থেকে আগত ডিলার্স ভাইয়েরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার কোম্পানির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি কিছুক্ষণ আগেই প্রেস মিটে বলছিলাম যে আমাদের এই কোম্পানি যাত্রা আমরা গুরু মশলা দিয়ে শুরু করি 2014-তে, তারপর ধীরে ধীরে আমরা অন্যান্য প্রোডাক্টগুলি বাজারে লঞ্চ করি। আমাদের এই গুরু মশলার পাশাপাশি আমরা লজিস্টিকে আমরা কাজ করি, আমাদের একটা বায়ো ফার্টিলাইজার ইউনিট আছে, অর্গানিক বায়ো ফার্টিলাইজার ইউনিট, যেটা আমরা নর্থ ইস্টের সবচেয়ে বড় ফ্যাক্টরি আমাদের ত্রিপুরা রাজ্যে আছে, এবং এই অর্গানিক প্রোডাক্ট ত্রিপুরা থেকে নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যগুলিতে আমরা সাপ্লাই করি। তাছাড়া আমাদের ত্রিপুরাতে রাইস মিল আছে, গুঁড়ো মশলার পাশাপাশি আমরা মাস্টার্ড অয়েল এবং ঘিতেও আমরা এই ব্র্যান্ডের মাধ্যমে আমরা প্রোডাকশন শুরু করেছি। আগামী দিনেও আমাদের আরও কিছু প্রোডাক্ট বাজারে আসবে। এছাড়া এই নর্থ ইস্টের ত্রিপুরা রাজ্য থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা গত 2-3 বছর আমরা করোনার কারণে আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি। আমরা এই বছর ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পুরো আসামে আমাদের প্রোডাক্ট পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়া, ডিলার ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক তৈরি করা, সেই কাজগুলি আমরা করছি। আমরা মনে করি যে একটা ব্যবসার বা একটা কোম্পানির প্রচার প্রসার করতে গেলে একটা রিটেল এবং ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক খুব প্রয়োজন। সেই কথাকে মাথায় রেখে আমরা প্রত্যেক বছর বিভিন্ন এরিয়াতে আমরা এই ধরনের কর্মসূচি আমরা করে থাকি। আমরা গত 2 মাস আগে আমরা শিলচরে করেছিলাম, এর 2 মাস আগে আমরা করিমগঞ্জ করেছিলাম, এখন আমরা আজকে আমরা হাইলাকান্দিতে করছি। আমাদের কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়া, সেটা আপনাদের মাধ্যমেই সম্ভব হয়। তো আমাদের কাছে আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং বলে মনে করি, এবং আমরা চেষ্টা করি যে বৎসরে অন্তত যারা ডিলার রিটেলাররা আমাদের হয়ে কাজ করছেন তাদের সঙ্গে আমরা কিছুটা সময় অতিবাহিত করব। তাদের যে অভাব অভিযোগ
তাদের এই কাজ করতে গিয়ে যে সুবিধা অসুবিধাগুলি থাকে সেগুলি আমরা সলভ করব এবং আরো যাতে এই ব্যবসাকে আমরা বৃদ্ধি করতে পারি ওদের আপনাদের সাহায্য নিয়ে, সেটাই আমাদের মেইন লক্ষ্য থাকে। আপনারা যারা আমাদের ডাকে সাড়া দিয়ে আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন তার জন্য আবারও আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা লক্ষ্য করেছেন আমরা শুধু যে আপনাদের সঙ্গে ব্যবসা করব টাকা পয়সার লেনদেন সেটাই নয়, আমরা বিশ্বাস করি যে আমাদের যারা কাস্টমার আমাদের যারা কনজিউমার আছে তাদের কাছে পৌঁছার যে মাধ্যম এই রিটেলার এবং ডিস্ট্রিবিউটার তাদের থেকে এই কনজিউমারের ফিডব্যাক নেওয়া, তাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করা এবং আগামী দিনে এই এটা কিভাবে প্রচার প্রসার আরো ভালো করা যায় সেটা আমাদের লক্ষ্য থাকে। পাশাপাশি কোনো ধরনের সার্ভিস অ্যাকাউন্টস কোয়ালিটি এগুলি নিয়েও যদি কোনো অভাব অভিযোগ থাকে সেটাও আমরা অবশ্যই আমরা আপনাদের থেকে শুনব। আমরা আপনাদের খুব কাছে আমাদের ফ্যাক্টরি, আমরা আশা করব আমরা যে যতটুক ডিসকাউন্ট এবং কোয়ালিটি আমরা দিতে পারব এবং আমাদেরকে প্রত্যেক সময় আপনারা যেভাবে কাছে পাবেন সেটা আমরা আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে, এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা লক্ষ্য করবেন যে আমাদের প্রায় 6টা ডেলিভারি ভ্যান গাড়ি আমরা এখানে দিয়েছি যাতে প্রত্যেক সপ্তাহে অন্তত দুবার আপনাদের পয়েন্টগুলি ভিজিট করতে পারে, আপনাদের যাতে কোনো প্রোডাক্ট ঘাটতি না হয় সেটা কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটির মধ্যে থাকে। আপনারা যারা বাইরের অনেক কোম্পানি কাজ করছেন হয়তো দিল্লি থেকে আসছে বা বিভিন্ন স্টেট থেকে ওরা আসছে এসে এখানে বিজনেস করছে, আমরা লক্ষ্য করেছি এই কোভিডের সময়ে কোনো কোম্পানি কিন্তু পাশে ছিল না। আমরা ত্রিপুরা রাজ্যে প্রায় 7 লক্ষ ফ্যামিলিকে আমরা এই মশলা এই কোভিডের সময়ে সরকারের যে নির্দিষ্ট নিয়ম নীতি মেনে আমরা 7 লক্ষ ফ্যামিলিকে এই মশলা দেওয়ার যে দায়িত্ব আমরা কাঁধে তুলে নিয়েছি এবং 30 জনের মধ্যে আমরা সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ করেছি। আমরা তখনও লক্ষ্য করেছি যে ভোকাল ফর লোকাল, যে লোকাল একটা প্রোডাক্ট কতটুকু মূল্যবান হয় আপনারা সবাই হয়তো এই কোভিডের সময় আপনারা কিন্তু লক্ষ্য করেছেন। শুধু তাই নয়, আমাদের এই পিছিয়ে পড়া রাজ্যগুলির কর্মসংস্থানের ক্ষেত্রেও আমরা কিন্তু একটা অগ্রণী ভূমিকা আমরা পালন করি এবং সেটা সম্ভব হবে যদি আপনাদের মতো ডিস্ট্রিবিউটার আমাদের পাশে থাকেন। আমাদের হয়তো আপনাদের মনে একটা চিন্তা থাকতে পারে যে আমরা কোয়ালিটি এবং রেট আমরা দুটোই, কিছুক্ষণ আমি প্রেসমিটেও বলেছি যে আমাদের যে কোয়ালিটি সেটা একটা ন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানির থেকে কোনো অংশেই কম নয়। ওরা যে ধরনের গভর্নমেন্টের রুলস এবং অ্যাক্ট পালন করে আমরাও কিন্তু সেই অ্যাক্টের মধ্যে দিয়ে আমাদের প্রোডাক্ট বাজারজাত করি। এবং পাশাপাশি যেটা রেট আমি বললাম যে আমরা আপনাদেরকে এই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যতটুক লাভ না রাখলে নাই হয় সেটাকে রেখে মাথায় রেখেই কিন্তু আপনাদেরকে সেই প্রোডাক্টগুলি দিচ্ছি। আপনারা নিশ্চিন্ত মনে প্রত্যেকটা রিটেলার এবং কনজিউমারকে আপনারা সেগুলি দিতে পারেন, আমাদের প্রতি বিশ্বাস রাখেন এবং আমরা প্রত্যেককে অনুরোধ করবো যে আপনারা আগে আপনারা নিজেরা এই প্রোডাক্টটা টেস্ট করবেন, তারপরেই আপনারা আপনাদের রিটেলার এবং কনজিউমারকে আপনারা দেবেন। আমরা চেষ্টা করি যে আমাদের যে কেমিস্ট আছে তাদেরকে সরকারের বিভিন্ন ট্রেনিংগুলি করিয়ে তাদেরকে আপগ্রেড থাকার জন্য যাতে কোনো অংশেই আমাদের এই কোয়ালিটিতে ঘাটতি না পড়ে। শুধু যে আমাদের প্রোডাক্টের গুণমান আমরা বজায় রাখি তাই নয়, যে প্রোডাক্টটা আমরা প্যাকেটজাত করি যে প্লাস্টিকের প্যাকেটে আমরা প্যাকেটজাত করি সেটাও 3 লেয়ার এবং ভারত সরকারের যে নিয়ম নীতি আছে সেটাকে মাথায় রেখে আমরা কিন্তু সে প্রোডাক্টটা বাজারজাত করি। তো আমরা আশা করব যে আগামী দিনে আমাদের যে পথ চলা সেটা অনেকটাই মসৃণ হবে এবং আপনারা আমাদের সামনে থাকবেন আমাদের পাশে থাকবেন সেটা আশা রেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত ভাষণ এখানেই শেষ করলাম। নমস্কার।
টোটালি এর মধ্যে কিছুই নেই, দেখতে পাচ্ছেন কিছুই নেই। তো এই যে 500টা আমরা এখন সবার সামনে এইভাবে লাগিয়ে দেবো, যদিও তালা লাগানোর কোনো দরকার না, জরুরি নেই কিছু আমার মনে হয়। তো তালা না লাগিয়ে আমরা এখানটা একটা গ্যাপ আছে, একটা আপনার কুপনগুলি আছে, সেই কুপনগুলিকে চার ভাঁজ করবেন, চার ভাঁজ করে চার বা ছ ভাঁজ করে আপনারা এখানটায় ফেলবেন। ফেলে এটাকে নাড়ানো হবে, আপনারাও নাড়াতে পারেন, সবাই নাড়াবেন। নাড়িয়ে তারপর আমরা সভাপতি যা আছেন বা আমাদের মঞ্চে অতিথিবর্গরা আছেন তারা তুলবেন, বা আপনারা যদি মনে করেন কেউ তুলবেন, সেখান থেকে আপনারা একটা একটা করে আপনারা কুপন তুলবেন। যে কুপনটা প্রথম আসবে সেটা হবে তৃতীয়, যেটা দুই নম্বর আসবে সেটা হবে দ্বিতীয়, এবং যেটা সর্বশেষে আসবে সেটা হচ্ছে প্রথম বা চ্যাম্পিয়ন। তো যে চ্যাম্পিয়ন হবে সেই পুরস্কারখানা পাবেন, যে দ্বিতীয় হবেন সেটা পাবেন আপনার কুলার মেশিন, আর যে তৃতীয় হবেন সে ওভেন টোস্টার গ্লাস। এই তিনখানা পুরস্কার আমাদের মধ্যে রয়েছে। তো আপনারা অবশ্যই যারা এখন পর্যন্ত আপনারা অংশগ্রহণ করেননি বা আমাদের যে কুপন খানা নেননি, আরও নেওয়ার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। কুপন নেওয়ার ক্ষেত্রে কিছু নিয়মাবলী আছে, 100 কেজির জন্য একটা কুপন করা হয়েছে। এই কুপন নিতে গিয়ে যদি আপনাদের কয়েকদিন সময় এদিক সেদিক হয় সেটাও আমরা কোম্পানির তরফ থেকে আমরা রিল্যাক্স করে দেব, কোনো অসুবিধা নেই, আপনারা নিতে পারেন। তো আমি 2-4 মিনিট সময় আপনাদেরকে দিচ্ছি, আপনারা এই কুপনটা, আর যদি আমাদের যারা ভলেন্টিয়ার্সরা রয়েছে, আমাদের যে লংথরাই পরিবারের যারা যারা আছো তাদেরকে বলছি সামনে এসে, যারা বসে আছে তাদেরকে আরেকবার অন্তত অফার করার জন্য কেউ কোনো এই কুপনটা নেবে কিনা। যারা পাচ্ছে না বসে আছে আমাদের লংথরাই পরিবারে, তাদেরকে অনুরোধ করবো কুপন নিয়ে এদিকে চলে আসার জন্য, যদি কেউ নিতে চায় আরেকবার অফার করার জন্য। এক্ষুনি খেলা এক্ষুনি পুরস্কার, এক্ষুনি খেলা এক্ষুনি লাকি ড্র হবে, এক্ষুনি পুরস্কার দেওয়া হবে। এই ধরনের সুযোগ আর কোথাও পাবেন না, কোথাও পাবেন না এই ধরনের সুযোগ। একদম আমরাই করতে পারি, লঞ্চরাই মাত্র করতেও পারি। আমাদের পেজগুলো দেখবেন, আমরা ফেলে দিন চলে আসুন, চলে আসুন, চলে আসুন। যারা এখনো এই সুযোগ নিচ্ছেন না তাদেরকে অনুরোধ করবো সুযোগটা নিয়ে যান, একদম এক্ষুনি নিয়ে যাবেন, টিভি ফ্রিজ থেকে শুরু করে সবকিছু নিয়ে যেতে পারবেন। টিভি নিতে পারবেন প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার হচ্ছে কুলার মেশিন, তৃতীয় পুরস্কার হচ্ছে ওভেন টোস্টার গ্লাস, মাইক্রোওভেন, মাইক্রোওভেন তৃতীয় পুরস্কার, মাইক্রোওভেন। আমরা চাইব আপনাদের এই হাইলাকান্দিতে যাতে প্রতিটি ঘরে ঘরে যেমন থাকবে, প্রতিটি মাঠে ঘাটে হাটে বাজারে সব জায়গায় লমতরাই থাকবে। শুধু চাই আপনাদের সহযোগিতা, শুধু চাই আপনাদের সহযোগিতা। আশা করি সেই সহযোগিতাটা অবশ্যই করবেন এবং করার জন্য প্রস্তুত হয়ে আপনারা এখানে এসেছেন। দুটো একসঙ্গে ফেলবেন না কিন্তু, তাহলে কিন্তু প্রাইজ মিস হয়ে যাবে। একটা একটা করে নেবেন, একটা একটা করে, দুটো একখানে করবেন না, আলাদা আলাদা করে নেবেন, এভাবে করে ফেলুন। আপনি কাটলেন নাকি? আপনি কেটেছেন? বাহ, দেখা যাক ভাগ্যের কি প্লেয়ার, দেখা যাক। আমরা একটা দারুণ মুহূর্ত আমরা উপলব্ধি করছি, একদম কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সামনে আছে শুধুমাত্র 100 কেজি মশলা, কয়েক করে আপনারা বাড়িতে নিয়ে যেতে পারেন, টিভি ফ্রিজ ইত্যাদি ইত্যাদি। তো আর দেরি করবেন না, আর এখনো যারা হাতের মধ্যে রেখে দিয়েছেন কুপন গুলো, তাড়াতাড়ি কুপন গুলো আমাদের বাক্সে, লাকি ড্র কুপন বাক্সে ফেলে দিন, লাকি ড্র কুপন বাক্সে ফেলে দিন, ঠিক আছে।
আমার অতিথিবর্গের পক্ষ থেকে আজ 5 মিনিট সময় দেওয়া হয়েছে কুপন কাটার জন্য। তার পরবর্তী সময় যদি কেউ আসেন অনেক রিকোয়েস্ট করেন তারপরে কিন্তু আমরা কাটবো না। আর 5 মিনিট রয়েছে, অর্থাৎ আমরা 2:30 আমার ঘড়ি রয়েছে, 2:30 আমি এটা খেলা শুরু করে দেবো। আরো আছে তো লাস্ট দারুণ এবং সুদৃশ্য কি এবং খাওয়াতে আমার মনে হয় যদি আপনারা খেয়ে দেখেন কে কে খেয়েছেন জানি না, একবার খেলে সম্ভবত আর দ্বিতীয়বার অন্য কোনো ঘিয়ের কোনো নাম নেবেন না, যাকে বলে লন্তরাই লন্তরাই লন্তরাই। এই প্যাকেটটা এখন কিছুটা চেঞ্জ হয়েছে, তেল এই যে মাস্টার অয়েল লন্তরাই মাস্টার অয়েল। আমরা বড় করে বলতে পারি যে কোনো ব্র্যান্ডকে ছাড়িয়ে যাবে এই ব্র্যান্ড যদি আপনারা একটু সহযোগিতা করেন। যে কোনো ব্যাংককে আমরা হারিয়ে আমরা উঁচুতে উঠব। ওই দাদা যে স্যার যে বলেছেন যে লংথরাই পাহাড়ের মতো যেমন আমাদের লংথরাই উপরের দিকে উঠছে, সেই দিক থেকে এই লংথরাই তেল থেকে শুরু করে যতগুলো আইটেম যতগুলো আছে হাইলাকান্দিতে বাজারে সর্বোচ্চ জায়গায় থাকবে এটা আমরা বলতে পারি। তো সেই ক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় একদম নির্দ্বিধায় আমাদের মাল নিতে পারেন এবং নিয়ে সেগুলো বাজার জাত করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং যেই আপনাদেরকে আরেকটি প্রশ্ন উনি যে করলেন যে আমাদের যে এক্সপায়ারি নিয়ে, সেই এক্সপায়ারি নিয়েও আমরা চেষ্টা করব। ধন্যবাদ জানাচ্ছি জানিয়ে আমরা আজকের যে সবচাইতে বাম্পার এবং সবচেয়ে আকর্ষণীয় যেই বিষয়টা যে ডিলার্স মিটের যে আমাদের যে খেলা লাকি ড্র কুপনের যে খেলাটা আমরা শুরু করছি। আমরা আগেই বলেছি আর কেউ কাছে আছে কিনা দেখুন, আমার বলতে আড়াইটা বেজে গেছে তো এখানটা আর কিছু এটা অনেকবার নাড়াবে, যদি আপনারা কেউ নাড়াতে চান তুমি একটু নিচে থেকে যাও কাউকে দিয়ে নাড়িয়ে নাও, নাড়াতে পারেন নাড়িয়ে দিন, খুলে লাগিয়ে দিন। ও রইছে রইছে আর কে রইছে ওটা লই আইন লই আইন। আর ঠিক আছে লাগো তো তাহলে আগে বলো লং তোরাই, আরে বলা হচ্ছে না কেন, আর একটু ধরো লং তোরাই লং তোরাই লং তোরাই। ঠিক আছে লাড়িয়ে দিচ্ছি লং তোরাই লাড়িয়ে দেবে হাইলাকান্দি কে লাড়িয়ে দেবে লং তোরাই। এটা শো এটা নিয়ে নেবো, হ্যাঁ আমাকে আসো তুমি ৫খানা ৬খানা ৭খানা আমরা সান্ত্বনা পুরস্কার গুলি আমার হাতে এসে গেল, ঠিক আছে তোমাকে ধন্যবাদ তুমি চলে যাও। এখন আমি একে একে বলবো দশজন আসবেন আমাদের অতিথিবর্গরা তুলে দেবে সেই সান্ত্বনা পুরস্কার। আমরা যে 10খানা আমরা কনসোলেশন প্রাইজ সেগুলোর মধ্যে রয়েছে
সিরিয়াল নাম্বার 25, কেউ বলতে পারেন 25 কে? 25 তপন দাস, তপন দাস জোরে করতালি চাই আমার জন্য, চলে আসুন। দিলওয়ার লস্কর, নাম্বারটা ফোন নাম্বারটা লাস্ট 28, 28 দিলওয়ার স্টোর, 28 এদিকে এদিকে, হ্যাঁ ধন্যবাদ আপনাকে, বাসুদেব ভান্ডার ওনার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের স্বপন দেখে পাচ্ছি পুরস্কার তুলে দেওয়ার জন্য। ১০০ আনসারি ট্রেডার্স ৯০ কে কেটেছেন? ৯০ প্রণব চৌধুরী, সাবাস। কবির শাহ গাছতলা, কবির আহমদ লস্কর, আরে বাহ, ওনার জন্য পুরস্কার তুলে দেবেন আমাদের মাননীয় এমডি মহোদয়। ১৪৩ বিকু সূত্রধর, বিকি সূত্রধর, ১৪৩ কে আছেন? আছে কোথায়? মণিপুর, আমি মাননীয় এমডি মহোদয়কে অনুরোধ করছি পুরস্কার তুলে দেওয়ার জন্য। আরে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাইকে, উনি ফেলেছেন পুরস্কার পেয়েছেন। তো কল্যাণী এন্টারপ্রাইজ 179, কল্যাণী এন্টারপ্রাইজ, সাবাস, জোরে করে বল ভাই জোরে, একদম চুপচাপ থাকলে কি হয়। আমাদের অনুষ্ঠানের মাননীয় অতিথি শ্রী বিশ্বজিৎ নাথকে অনুরোধ করছি পুরস্কার তুলে দেওয়ার জন্য। এবি বড় ভূঁইয়া, এবি বড় ভূঁইয়া 109 আছেন, বাহ ফাইন, করতালি নাই কিছু নেই কেন? পুরস্কার তুলে দেবেন আমাদের মাননীয় অতিথি বিশ্বজিৎ
এখন মাননীয় সভাপতি মহোদয়কে অনুরোধ করব একটি লাকি ড্র ড্র করার জন্য। একদম অন্যদিকে চেয়ে দারুণ ভাবে একদম নিরুৎসাহ করছে, দেখুন খুব দারুণ। বয়স্ক মানুষ, একদম নিরপেক্ষতা নিয়ে উনি কাজ করেছেন। দেখা যাক কার ভাগে কি আছে। 147 কে মনে আছে? কেউ 147 কে? কুলার কুলার কে নেবেন? কুলার কুলার সুরজ ভক্ত। সুরজ ভক্ত কোথা? রাখাল বস্তু। বাবা দারুন, জোরে করে তুমি চাই ওনার জন্য, একদম দারুণ। কুলার কুলার দেবেন আমাদের সভাপতি মহোদয়। আসুন সভাপতি মহোদয়, কুলার তুলে নিচ্ছেন, একটা জোরে করে তুমি চাই, জোরে একদম। আর সঙ্গে বলবেন চ্যাম্পিয়ন অফ দা ড্রেস মিট, চ্যাম্পিয়ন অফ দা হাইলাকান্দি ড্রেস মিট। এই হাইলাকান্দি ড্রেস মিট এটাকে সরিয়ে দাও, হাইলাকান্দি ড্রেস মিটে কে চ্যাম্পিয়ন হবেন, কে হবেন, কে বলতে পারেন কে হবেন? তো লাকি ড্র ড্র করবেন, কুপন ড্র করবেন আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি বিশ্বজিৎ নাথ মহোদয়। আর উনিও কোথায় ছিঁড়ে দিলেন, আপনি তো পাবেন না স্যার। ঠিক আছে, দেখি উনি কার জন্য কপালটা ছুঁয়ে দিলেন। 127 বলতে পারেন আগে থেকে, সঙ্গে একটা পুরস্কার দেবো যেটা হচ্ছে আমি 127 দুটো পুরস্কার একসঙ্গে দেওয়া যাবে, একসঙ্গে দুটো পুরস্কার পাচ্ছেন। লস্কর স্টোর্স গাঙ্গুরা কে একসঙ্গে আপনার দাদা আপনার নাম কি? হ্যালো
নমস্কার নমস্কার, আপনি শুনতে পাচ্ছেন তো, লঙ্করা তেল থেকে যে লাকি ড্র কুপন হলো তাতে আপনি 2-2 গানা পুরস্কার পেয়েছেন। তা আপনি কেমন লাগছে? আপনি চ্যাম্পিয়ন হয়েছেন, চ্যাম্পিয়ন লাকি ড্র কুপনে আপনি চ্যাম্পিয়ন হয়েছেন, অর্থাৎ আপনি আমাদের এখান থেকে প্রথম পুরস্কারে ভূষিত হয়েছেন। একখানা টিভি পেয়েছেন 32 ইঞ্চির, আপনি খুশি তো? আর একখানা শান্তনু পুরস্কারও পেয়েছেন। যাই হোক, আপনি যে সহযোগিতা করছেন লঞ্চরাইকে, আগামী দিনে সহযোগিতা করবেন তো নাকি? ঠিক আছে, ধন্যবাদ। আপনি আপনি থাকলে আমরা অনেক বেশি খুশি হতাম। যদি পারেন আজ আধ ঘন্টার মধ্যে চলে আসুন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার বোনের মঙ্গলাচরণ মঙ্গলমত হোক, আমরা আশীর্বাদ করছি, আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি আপনার মঙ্গলাচরণ সুন্দরভাবে হোক। কেমন যাচ্ছি তাহলে? ঠিক আছে, একদম 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 ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, ধন্যবাদ। আপনার জন্য জোরে একটা বড় গান গাইছি সবার থেকে, আপনি করতে শুনুন, বুঝতে পারছেন কি ধরনের হচ্ছে এখানটা। তো আমরা প্রথম পুরস্কারটা তুলে নিতে পারলাম না, তাই আমাদের আর দু একটা পুরস্কার রয়েছে। আমরা আমাদের যে স্কিম ছিল সেই স্কিম অনুযায়ী যারা যারা স্কিমটা কমপ্লিট করেছেন তার মধ্যে দুজন দুটো প্রেশার কুকার পাচ্ছেন। একটা হচ্ছে কাইদুল আহমেদ চৌধুরী, কাইদুল আহমেদ চৌধুরী চলে এসো। ৭৫০ কেজি কেনা বেচা করলেই হয়। এই যে আমাদের যে আজকের ফিস কেনা দেওয়া হচ্ছে, ফিস কেনা তুলে দিচ্ছেন আমাদের মাননীয় এমডি এবং আমাদের যে ডিস্ট্রিবিউটর রয়েছেন কার্তিক দা দুজনেই, এবং তুলে দিচ্ছেন মধুউদ্দিন মহোদয়ের হাতে তুলে দিচ্ছেন। আমি শুধুমাত্র অল্প 2 মিনিট সময় আপনাদের থেকে নেব। আমরা যে আজকে খেলা করলাম বা আজকে যে অনুষ্ঠান করলাম, এই অনুষ্ঠান সম্পর্কিত বিষয় বা আমাদের কোন নিরপেক্ষতা নিয়ে বা আমাদের কোন সাজেশন আপনাদের থেকে আছে কিনা, যদি থাকে যদি দয়া করে এখানে এসে বলুন, অথবা আপনার ওখান থেকে দাঁড়িয়ে বলুন আরো কি চাই আপনাদেরকে, তাহলে আমরা ধন্যবাদ, আমরা কৃতজ্ঞ থাকবো। একটা দয়া করে বলুন, এখানে ভুল টুটি হতে পারে, ভুলতে এটা কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন। এখানে সমাপ্ত করছি ভাষণটা। তো বন্ধুগণ, এখন লংতরাই গুড়া মশলা দিয়ে হানি হইব, সবে লংতরাই গুড়া মশলা যেটা আছে ওটা দিয়ে আজকে হানি হইব। তারা কোম্পানির মানুষে আমরা সব নিমন্ত্রণ দিয়ে আজকে আনিয়ে খাওয়াইতরা, আর লংতরাই গুড়া মশলার লংতরাই মশলা দিয়ে খাওয়া হইতো, খাওয়া হইতো। তুমি আমার হাইয়া কইমু, আমরা কেমন লাগে আপনার কাছে? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, লংতরাই মশলা দিয়ে বানানিস? মাছ দেখতে নি আপনারা, বুঝছেন লংতরাইয়ের মশলা আলাদা স্বাদ। দেখুন মাংস আছে, খসির মাংস আছে, এরপরে বাটি তো ঢের বানাইলি
সেই সাত বন্ধুগণ এটা কইতাম আপনারা লংতরাই মশলা দিয়া রান্না করছেন অত বেশি স্বাদ হয়েছে আপনারা গরো লংতরাই মশলা নিবা নিয়ে খাইবা বন্ধুগণ বন্ধুগণ লাস্টে খাট্টা মিঠা এদিকে আইসক্রিম আছে এদিকে খাট্টা মিঠা আছে আর পুরা আমর বড়া দিলাইছি এই তো এটা কইতাম বাম্পার একটা খানি হর আর সব ওইলা গিয়া লংতরাইয়ের মশলা দিয়া বানানি হয়েছে সব লংতরাইয়ের মশলা দিয়া খাইয়া কেমন লাগলো বা ও সাই মশলাটা কেমন লাগলো অ্যাকচুয়ালি দাদা যে লংতরাই মশলাটা যেটা আমরা প্রায় জানতাম কিন্তু এটা গুণাগুণ সম্বন্ধে আমরা পরাগত পূর্ণ অবগত ছিলাম না আজকে এখানে খেতে বসে আমারও যে আনন্দ হচ্ছে এবং এই যে তাদের যে পদ্ধতির মাধ্যমে যে আমরা যে বর্তমানে ভোজন করছি সেই ভোজনের থেকে বুঝতে পারছি যে সত্যিকারে আমরা প্রতিটি ঘরে ঘরে লংতরাই মশলা দ্বারা রান্না করা দরকার।